অনার্স তৃতীয় বর্ষে যারা আছেন তাদের বলছি, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের সেকেন্ড সাজেশন কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো এখানে আমি কিছু কথা আসলে প্রথমে আমি বলে দিতে চাই সাজেশনের। যেমন দেখেন, এখানে আমি প্রথমেই আমরা কিন্তু অলরেডি আমাদের বলবিদ্যার সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, বলবিদ্যার সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। যারা বলবিদ্যার সাজেশন এখনও পান নাই, তারা আমাদের যে চ্যানেল আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আমরা কিন্তু কখনো আমাদের সাজেশন, দেখেন আমরা কখনো আমাদের সাজেশন কিন্তু আমরা টাকা দিয়ে সেল করি না, এবং আমাদের সাজেশনগুলো সবার জন্য উন্মুক্ত, এবং সবাই এই সাজেশনগুলো তাদের ইচ্ছা মতো পরীক্ষাতে ব্যবহার করতে পারে। এবং আমাদের সাজেশন আপনারা যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আশা করি আপনাদের আর কিছু ফলো করতে হবে না। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কিন্তু অলরেডি মেকানিক্স সাজেশন দিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাজেশন কমপ্লেক্স অ্যানালাইসিস। কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, না হলে আসলে কিছু বুঝবেন না। ওকে, তো এখানে প্রথমত দেখেন, লাস্ট ইয়ার একটা মজার বিষয় হয়েছিল। লাস্ট ইয়ার আমি মাত্র কয়টা, 7টা না 8টা জানি আমি থিওরি দিয়েছিলাম, সেখান থেকে 60 মার্কস কমন এসেছিল জাস্ট থিওরি থেকে। ক্যান ইউ ইমেজিন, জাস্ট 7 থেকে 8টা প্রশ্ন থেকে যদি আপনি 60 মার্কস কমন পেয়ে যান, ইটস আউটস্ট্যান্ডিং। তো এখানেও আমরা কিছু থিওরি দিয়েছি, 10টা থিওরি দিয়েছি, এখান থেকে আপনারা 40 থেকে 60 মার্কস কমন পাবেন। তো চলুন আমরা একটু আমাদের বিষয়গুলো একটু দেখে নেই। তো এখানে কোন কোন থিওরিগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো প্রথমত একটা একটা করে আমরা এগুলোকে বোঝার চেষ্টা করব। প্রথমত দেখেন, এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা অলমোস্ট 100% আসবে। দেখেন এটা অলমোস্ট 100% আসবে, এটা আমরা বলতেই পারি, কারণ এটা কতটুকু ইম্পর্টেন্ট এটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ওকে, তারপর হচ্ছে দেখেন, পোলার স্থানাঙ্কে কোশি রিমেন সমীকরণ। এখানে সহজ বিষয়টা হচ্ছে এই দুইটা থেকে একটা 100% আসবে, যদি আপনাদের ভাগ্য ভালো থাকে দুইটাই পরীক্ষাতে আসতে পারে, সহজ কথা এটা। তারপর দেখেন এই যে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে ধ্রুবক মডুলাস বিশিষ্ট যে কোনো বৈশ্লেষিক ফাংশন ধ্রুবক, দেখেন 2020 এসেছিল, এবং একটা বৈশ্লেষিক ফাংশনের বাস্তব এবং কাল্পনিক অংশ হারমোনিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে মজার বিষয় হচ্ছে, দেখেন আমাদের যে পেইড কোর্স, আমাদের কিন্তু অলরেডি থার্ড ইয়ারের সকল কোর্সে আপনি এখন ভর্তি হতে পারবেন, অলমোস্ট সবগুলো কোর্সে। তো আমাদের যে কোর্স ছিল, কোর্সের যে ক্লাস নাম্বারটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখেন স্পেসিফিকলি উল্লেখ করে দিয়েছি। যেমন দেখেন এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার 23 ছিল, তারপর এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার, সরি এটা মেবি 23, এটা 25 মেবি, এটা নাম্বার মিস্টেক হয়েছে। সো এরকম দেখেন এটা 22 নম্বর ক্লাস আছে, এটা হচ্ছে 29 নম্বর ক্লাস, 30 নম্বর ক্লাস, 31 নম্বর ক্লাস, মানে আমাদের এখানে ক্লাস নাম্বারটা কিন্তু সাইডে দেওয়া আছে। আর যে প্রশ্নগুলোর ক্লাস নাম্বার দেওয়া নাই, এটা মেবি আমার মিস্টেক হয়েছে, এটা একই নাম্বার আমি দুইবার লিখে ফেলেছি, যেগুলো লেখা নাই ওইগুলোর ক্লাস আছে, কিন্তু সময়ের অভাবে আসলে আমি সবগুলো ক্লাস নাম্বার খুঁজে বের করতে পারি নাই। ওকে, তো আমরা একটু নিচে যাই, দেখেন এখানে এখানে একটু লক্ষ্য করি, আমরা ভালোভাবে বিষয়টা লক্ষ্য করি, এই দুইটা থেকে একটা 100% আসবে ভাই, আসবে মানে আসবেই, তবে এই দুইটা থেকে আসলে এটা ছোটো প্রশ্নতে আসবে, অর্থাৎ 4 মার্কসের ক্ষেত্রে আসবে, এটা দুইটা থেকে 4 মার্কসের ক্ষেত্রে আসবে। আচ্ছা, লিউবিল উপপাদ আসার সম্ভাবনা এবার অলমোস্ট 100%, মানে এটা এবার আসবেই, এটা বলা যায় অলমোস্ট 100%, আর কিছু বলবো না এটা নিয়ে আমি। তারপরে হচ্ছে এই 8 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এই কোনো প্রশ্নই আপনি স্কিপ করতে পারবেন না, এই প্রশ্নগুলো স্কিপ করতে গেলেই আপনি বাস খাবেন। তারপর 9 নম্বর প্রশ্ন খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর এটা পড়ে নেবেন। তারপর আমরা একটু নিচে যাই, দেখেন এখানে 10 নং যে প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি এটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা ডেফিনেশন, মানে বর্ণনা আর কি, এখানে বিভিন্ন প্রকার যে ব্যতিক্রম বিন্দু সেগুলো বর্ণনা। আর এখান থেকে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে, ব্যতিক্রম বিন্দুর যে ম্যাথগুলো আছে, ব্যতিক্রম বিন্দু নির্ণয় করো, সেই রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সলভ করতে হবে, কারণ ব্যতিক্রম বিন্দু রিলেটেড সমস্যাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। আচ্ছা, যারা আমাদের কোর্সে যুক্ত হতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, দেখে নেন আপনারা আমাদের কাছ থেকে অলমোস্ট সবগুলা কোর্সই করতে পারবেন। সো এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। ওকে, দেন আমরা চলে যাই আমাদের ফেজ টুতে। তো ফেজ টু এর মধ্যে আমরা যে প্রশ্নগুলো একটু দেখবো, দেখেন এখানে স্ক্রিনের মধ্যে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, দেখেন এখানে এই যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। দেখেন এখানে ক্লাস নাম্বার সাইটে লেখা আছে, আপনাদের সুবিধার জন্য আমি ক্লাস নাম্বারটা লিখে দিয়েছি, যারা পেইড কোর্স করেছেন বা করবেন। এই যে প্রশ্ন, এখানে অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন দেখেন, একটা 7 নম্বর ক্লাস, একটা 10 নম্বর ক্লাস, একটা আসার সম্ভাবনা খুবই বেশি, এই প্রশ্নটা
খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে যে চারটা প্রশ্ন দিয়েছি, এই চারটা প্রশ্ন থেকে একটা 100% আসবে, একটা 100% আসবে, তবে ভাগ্য ভালো থাকলে দুইটাও আসতে পারে। তবে এখানে মনে রাখতে হবে যে এই রিলেটেড অঙ্কগুলো আপনাকে করতে হবে, মানে এখানে ডিজিটগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু আসতে পারে, তো আসলেও যাতে আপনি আনসার করতে পারেন এরকম একটা প্রিপারেশন কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা এখানে দেখেন এই এই লেখাটা একটু ভালো করে আমরা পড়ার চেষ্টা করি। দেখেন এখানে কী বলেছি, এলাকা নির্ণয়। এলাকা নির্ণয় বলতে কিছু প্রশ্ন আছে দেখবেন যেগুলো আপনার বলা হয় যে এটার এলাকা নির্ণয় করো, বা এখানে গ্রাফ থাকে, যেমন এখানে এরকম গ্রাফ থাকে, এরকম বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, তারপর হচ্ছে সরল রেখা হতে পারে, বা এই টাইপের যে সমস্যাগুলো আছে। এখানে অনেক প্রশ্ন আছে বইয়ের মধ্যে, তাই আমি প্রশ্নগুলো দেই নাই। তো এখানে লক্ষ্য করেন এখান থেকে কিন্তু আপনাদের 2 থেকে 3টা প্রশ্ন আসবে, সো বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো প্রশ্ন, এগুলো 4 মার্কস ক্ষেত্রে আসবে। ওকে, এই দুইটা প্রশ্ন থেকে একটা আসবে, এটা মোটামুটি আমরা 100% বলতে পারি। সাইন এইচ জেড সমান টু কস এইচ জেড সমান আই, খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এখানে 1 নং যে প্রশ্নটা, এটা অলমোস্ট 100%, আর কিছু বলবো না আমি, অলমোস্ট 100% কিন্তু একেবারে 100% এটা না, অলমোস্ট 100%। ওকে, তারপর দেখেন এখানে আমরা 2 নং প্রশ্নগুলো আমরা একটু দেখি। এখান থেকে এটা একবারে কনফার্ম 100% আসবে, মানে এগুলো সব হচ্ছে বড় প্রশ্ন, মানে একটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। দেখেন এখানে কী বলা হয়েছে, ভি নির্ণয়, এই ভি নির্ণয় রিলেটেড একটা প্রশ্ন আসবে। দেখেন এখানে আমি বলে দিয়েছি এই অংশটা একটু আমরা ভালো করে পড়ি, নিয়ম দেখবেন 10 মার্ক আসবে। মানে এই যে ভি নির্ণয়, ভি নির্ণয়, ভি নির্ণয় রিলেটেড যে ম্যাথগুলো আছে বইয়ের মধ্যে, মেবি এখানে 3-4টা অঙ্ক আছে, এগুলোই সাধারণত পরীক্ষাতে এসে থাকে। এই প্রশ্নটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 4 মার্কসের জন্য পরীক্ষাতে কিন্তু এটা আসতে পারে। ওকে, তারপর আমরা যদি আরেকটু নিচে যাই, দেখেন এই যে ছোটো একটা প্রশ্ন লাস্টে আমরা দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা এটা আপনারা অবশ্যই পড়ে যাবেন, খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, দেন আমরা চ্যাপ্টার 3-তে যাই। চ্যাপ্টার 3-এর এখানে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু আমি আমাদের কোর্সে করিয়েছি, বাট এখানে ক্লাস নাম্বারটা আমার আসলে সময়ের অভাবে আমি দিতে পারি নাই। সো এখানে স্ক্রিনের মধ্যে আপনারা যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই 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 আপনারা সলভ করবেন। আমি কিন্তু সাজেশন খুব বেশি একটা অঙ্ক দেই নাই, মানে যে অঙ্কগুলো আসলে খুব বেশি প্রয়োজন শুধু ওই অঙ্কগুলোই আমরা এখানে দিয়েছি। তো দেখেন এখানে যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই 7 নম্বর প্রশ্নটা মোটামুটি বলা যায়, আচ্ছা আমি 99% বলি। দেখেন এই প্রশ্নটা আসবে, দেখেন এখানে 2টা প্রশ্ন আছে, এফ জেড সমান সাইন জেড এবং এফ জেড সমান হচ্ছে লন 1 প্লাস জেড, 4 মার্কসের ক্ষেত্রে এটা আসবে। ওকে, তারপর আমরা অবশেষ নির্ণয়। আচ্ছা এখানে কিছু কথা দেখেন আমি বলে রেখেছি, ব্যতিক্রম বিন্দুর নির্ণয় আমাদের পেইড কোর্সের 41, 42, 43 নম্বর ক্লাস, এটা আসলে একটু প্রশ্নগুলো একটু বড় বড় থাকার কারণে আমি লিখি নাই। লরেন্ট ধারা থেকে দেখেন এখানে আমি লিখে রেখেছি, লরেন্ট ধারা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বোঝানোর জন্য আমি এখানে লিখে রেখেছি, লরেন্ট ধারা থেকে 14 থেকে 20 মার্কস আসবে। তার মানে আপনি যদি লরেন্ট ধারা না পারেন তাহলে আপনার কপালে দুঃখ আছে, কারণ লরেন্ট ধারা থেকে বুঝতে পারতেছেন 20 মার্ক কিন্তু হিউজ মার্কস। সো এখানে আমি জাস্ট প্রশ্নগুলো লিখে দিয়েছি, আপনাকে কিন্তু প্রশ্ন সলভ করতে হবে তার শর্ত অনুযায়ী, তার শর্ত অনুযায়ী। তো শর্তগুলো আপনাদের কোয়েকশনে বলে দেবে, সেই অনুযায়ী আপনাকে সেই প্রবলেমটা সলভ করতে হবে। সো এখানে আমি 4টা প্রশ্ন দিয়ে রেখেছি, তো আশা করি 4টা থেকে কমন আপনারা পেয়ে যাবেন, 10, 14 বা 20 মার্কস। এই লরেন্ট ধারা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, আমি বিষয়টা আশা করি আপনাদেরকে বুঝিয়ে পেরেছি। তারপর হচ্ছে লাস্ট চ্যাপ্টার আমাদের বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এখানে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখেন এই 3টা থেকে একটা আসবে, আসবে মানে আসবেই, এখানে আর কিছু বলার নাই। আর এখানে যে লাস্ট 3টা আছে, এই 3টা থেকে একটা আসবেই, মানে এই 6টা প্রশ্ন পড়লে 2টা প্রশ্ন আপনারা কমন পাবেন, 3টাও পেতে পারেন। তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের সাজেশন। এখন দেখেন এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের সাজেশন। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যারা এখনও আমাদের কোর্সগুলোতে যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যান, তারা দ্রুত যুক্ত হয়ে যান, কারণ আপনাদের পরীক্ষা কিন্তু মার্চ অথবা এপ্রিলে হয়ে যাবে, মার্চ এপ্রিলে কিন্তু হয়ে যাবে। সো যারা এখনও পড়াশোনা শুরু করেনি পড়াশোনা শুরু করে ফেলেন, আর যারা আমাদের এই সাজেশনটা মনোযোগ সহকারে দেখছেন তারা আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।